বাঁকুড়া সোনামুখী পৌরসভার প্রবেশ পথে বসানো হলো অটোমেটিক স্যানিটাইজার ট্যানেল। সোনামুখী পৌরসভার প্রশাসক সুরজিৎ মুখোপাধ্যায়ের উদ্যোগে ট্যানেলটি বসানো হয়। আস্তে আস্তে সংক্রমণ বাড়ছে, আমার জেলাতেও কিছু বেড়েছে, স্বাভাবিকভাবেই স্টাফদের নিরাপত্তা এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বারবার করে সমস্ত ধরনের মানে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার জন্য আমাদেরকে সমস্ত প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ অনেক আগে থেকেই দেওয়া আছে। তো যেহেতু আমাদের জেলাতে সংক্রমণের মাত্রাটা ক্রমশ বাড়ছে, সেই জায়গা দাঁড়িয়ে আমার স্টাফদের নিরাপত্তার স্বার্থে আমরা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কোভিড পিরিয়ডের প্রথম থেকেই সোনামুখী শহরে এই পরিচ্ছন্নতা রাখা, স্যানিটাইজ করা, যতটা নিরাপত্তার সাথে মানুষকে রাখা যায় তার একটা উদ্যোগ আমাদের তরফ থেকে ছিল, এখনও আমরা সেটা বজায় রাখছি। দেখুন, এটা পাবলিক অফিস তো, সকাল থেকে অনেক মানুষজন আসে, স্বাভাবিক স্টাফরা একটু নিরাপত্তার অভাব বোধ করছে যদি তাদের মধ্যে কোনো রকম আশঙ্কা হয়, তাই স্টাফদের মনের মধ্যে একটা সন্তুষ্টিকরণ এবং নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখেই আমরা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই উদ্যোগটাকে আগে নিলে আরেকটু ভালো হতো, আরও দেখুন, আরও সময়ের ডাকে তো সব হয়, সময়ের পরিপ্রেক্ষিতে সব হয়। আমরা খুব ছোট মিউনিসিপ্যালিটি, আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা অর্থের অভাবে সেটা করতে পারি না, তবে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা পাচ্ছি, যার ফলে আমরা আমাদের সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কিছু পরিষেবা দিতে পারছি। পৌরসভায় প্রবেশ করতে গেলে সাধারণ মানুষ এবং পৌরসভার কর্মীরা সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে পৌরসভায় প্রবেশ করতে পারবেন, এর ফলে করোনা সংক্রমণ অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। সাধুবাদ জানাই, খুব ভালো উদ্যোগ, কারণ দেখুন পৌরসভায় দৈনন্দিন ভিত্তিতে বহু মানুষ বহু কাজে আসছেন এখান থেকে, বিভিন্ন সোনামুখী বিভিন্ন প্রান্ত এবং গ্রামগঞ্জ থেকেও আসেন অনেকে। তো যে হারে সংক্রমণ বাড়ছে, সংক্রমণটাকে ঠেকাবার জন্য পৌরসভা যে উদ্যোগটা নিয়েছে স্যানিটাইজ করার, এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ এবং এটা আমরা সবাই উপকৃত, সোনামুখী মানুষও উপকৃত হচ্ছেন। তার সাথে ধরুন আমাদের এখানে যে সমস্ত মিউনিসিপ্যাল স্টাফ আছেন, সাফাই কর্মী আছেন, প্রত্যেকেই উপকৃত হচ্ছেন। দেখুন, উদ্যোগটা আগে নিলে নিঃসন্দেহে আরও ভালো হতো, তো যাই হোক এখন নেওয়া হয়েছে, সেটাতে সাময়িক এখন আশা করছি সংক্রমণগুলো কমার সম্ভাবনা থাকবে, বা মানুষ যেভাবে একটা স্যানিটাইজ করে পৌরসভার মধ্যে ঢুকছেন, এতে পৌরসভার সমস্ত স্টাফ, বিভিন্ন ক্যাটাগরি যেসব অফিসার আছেন তারাও একটু সুরক্ষা বোধ করছেন, আর যারা আমরা জনগণ ঢুকছি তারাও একটু সুরক্ষিত বোধ করছেন। দেখুন, পৌরসভা করোনার মোকাবেলায় ভালোই পদক্ষেপ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডে ওয়ার্ডে স্যানিটাইজ হচ্ছে, স্প্রে হচ্ছে, পৌরসভা থেকে মানুষকে সচেতন করার জন্য মাস্ক ব্যবহার করার জন্য, হাতে স্যানিটাইজ ব্যবহার করার জন্য, এবং সোশ্যাল দূরত্ব, যে সামাজিক দূরত্ব বজায় করার জন্য পৌরসভা মোটামুটি লাগাতার প্রচার করে চলেছে। বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট, আনন্দ বার্তা।